ওই বুরগি দিয়ে কান ধরে বলছে ধর দে ওই দেখো তাকবীর দিয়ে সুবহানকে কেমনে ধর মারছে যা পাগলের মতো ধর দে বাপ রে বুকি দিয়ে কাঁপতে থাকো বাপ রে বুকি দিয়ে কাঁপতে থাকো তোমার কান্নার আওয়াজ আমি শুনতে চাই এই রাত 12টার সময় এই 12টার সময় আজকে নভেম্বরের 1 তারিখ নভেম্বরের 1 তারিখ শুনে ধর দে বাপ রে বুকি দিয়ে কাঁপতে থাক বাপ ভাই কিন্তু বড় ভাই আছে না বড় ভাই না দেখলে বড় ভাই স্বাস্থ্য ভাই নাই স্বাস্থ্য ভুল নাই তোমার শাশুড়ি নাই তোমার শ্বশুর নাই একটা দৌড় দিয়ে বুকি দিয়ে কাঁপত দেখো বলে আল্লাহ মাফ করে দিবারি আল্লাহ ছাড়বে না কাঁপতে থাকো আল্লাহ নাকি আল্লাহ রসুল বলছেন এক মুমিন আর এক মুমিনের বুক পাইলে আমি মাঝখানে বসে দোনো জন্য মাফ করে দেই এটা আমি করি আমার নবী বলছে আসবো এক বন্ধু আর এক বন্ধুর বুক নিয়ে মাফসা জীবনে অনেক কষ্ট দিছোর কথা দিয়ে কষ্ট দিছোর ক্রিকেট খেলতে দিয়ে কষ্ট দিছোর এক ভাই এক বন্ধু আর এক বন্ধুর সিলাই সিলে মাফ করে দে আর আল্লাহরে বলতে থাক আল্লাহ মাফ করে দাও এলে দেখো কেমনে কান্দে গো সন্তানদের বুকে নিয়ে বাবাই কান্দে বাবার গুনাহ মাফ করে দাও ও আল্লাহ সেই হলে দেখো বাপরে একসাথে কান্দে গো পৃথিবীর শ্রেষ্ঠ আমল বাবার অন্তরে বক্ষ দিয়ে যারা বুকের মধ্যে বুক লাগায় কান্দাস তোমার আমল এখন কবুল হয়ে যাবে কিন্তু যাদের বাবা নাই মা নাই তারা কার কাছে মাপ চাইবে হলে তারা বয়ে বয়ে কান্দে আজকে নভেম্বরের 1 তারিখ এদের মাপ করে দিও সরকারি ভাবে লেখাপড়া করে আর তোমার ডক্টর বানাবো পাদ্রি বানাবো বাচ্চার ছেলে হয়ে তুমি এই আমানে বসবাস করতে পারবা আব্দুল্লাহ ছোট্ট গলায় বললেন আমি কারো কথায় যাব না আমার জনম দুখনি মা যদি একবার বলে তাহলেই যাব মার মত দাদি যুব এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি কার জানি মা ঘুমিয়ে আছে অন্ধকার ঘরে মাওলা তুমি মাফ করে দাও জনম দুঃখী আমার মায়ে কোলে কোলে থাকতো যে বসে শীতের রাত্রে মায়ে রাখি তো কোলে মালিক আমার মতো কার মা নাই জানি না গো প্রতিটা রাত্রি তো মা মা বলে কান্দি দেখো কাদা বয়া বয়া কান্দে মালি এই খবর স্থায়ী যাদের মা ঘুমিয়েছে জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও এই কমিটির ভাইরা জান প্রাণ দেওয়ার চেষ্টা করে এই কবরস্থানের উন্নয়নের জন্য আসল বাড়ি কবরস্থানের জন্য প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করে জানি না কার চোখের পানির বাদলাতে কবরস্থানের আজাব মাফ হয়ে যাবে আল্লাহ আজকে নভেম্বর মাসের 1 তারিখ আল্লাহ নভেম্বরের 1 তারিখ তোমার পাগলগুলি যারা এখন বসে বসে গভীর রাত্রে কাঁদবে চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসে আছে আমার বন্ধু সাইফ সাহেব বসে আছে কত দামি দামি মাস্টার সাহেবরা ইঞ্জিনিয়ার সাহেবরা বসে আছে কল কলেজের বন্ধুরা বসে আছে আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে কাঁদবে
আল্লাহ যাদের চোখের পানি গড়ায় গড়ায় পড়বে তাদেরকে তুমি মাফ করে দিয়ে তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাবে আল্লাহ তুমি এই টাঙ্গাইল কালিহাতের দিকে তাকাও এই জমিনটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও যেই ছেলেটা আমাকে আনার জন্য এত কষ্ট করছে সিঙ্গাপুর থেকে শাহজালাল না শাহজাবাল শাহজালাল এই ছেলেটা আমার ওয়াদের সমস্ত হাদিয়াটা দিছে বাবা আমার আনার জন্য আলহামদুলিল্লাহ বলেন সমস্ত টাকাটা আমারেও দিছে আপনারা ওয়াজ পাইছেন মাগ না এটাকে আপনাদের কবরস্থান কর্তৃপক্ষ মাবিলে খরচ হইতো না ছেলেটা কত বড় সহযোগিতা করছে ওর সাথে আমার একদিন কথা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ মানে বিদেশের বাড়ি বাড়ি ভালো লাগে সিঙ্গাপুর তো আমি গেছি কত কষ্ট করে পয়সা কামাই রে ভাই আল্লাহ শাহজালাল দেখলাম ভালো রাখো আর বাবাটা অসুস্থ দেখলাম আল্লাহ সুস্থ বানাই দিও আল্লাহ কলিজার টুকরা মায়ের সন্তান শাহজালাল কর মার করলে আবার ফিরিয়ে দিও জোরে কেন আমিন আরো জোরে আরো জোরে আরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই এই গ্রামের ভিতরে যত পয়সাওয়ালা আছে তাদের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইবার শক্তি দান করো কষ্ট হইতেছে আমি আপনাদের চোখে পানি দেখছি কোরআন হাতে নিয়ে বলছি ওয়াজে বসে বাবা ওয়াজ শোনা বড় জিনিসটা আমল করে চোখের পানি ফেলানো সবচেয়ে বড় জিনিস আপনার মা আমার মা শীতের রাতে সারা রাত মা বয়ে রয়েছে গরিবের ঘরে জন্ম দিয়েছি আমার কথা আমি বলি আমার মা যখন বেঁচে ছিল আমাদের ঘর বিল্ডিং ছিল না আমি তো আমার বাবার এখন বিল্ডিং করে দিছি আমাদের ঘর ছিল টিনের ঘর বাড়ি বেড়া ছিল ভাঙা শীতের রাত্রে বাতাস ঢুকতো সমস্ত খেতাটা শীতের মতো কালায় যাইত বরফের মতো ঠান্ডা হয়ে যেত আমি দেখতাম আমার মা মাথার মধ্যে তার কাপড় দিয়ে মাথাটা ঢাকিয়ে দিয়ে যাইত জানো আমার জাদু শীতে ঠান্ডা হালাকি আমি আমার সেই মায়ের 12 বছর বয়সে অন্ধকার ঘরে রাখছি ও মা এখন তোমার জন্য মসজিদ করছি মা এতিমখানা করছি বাড়ি করছি গাড়ি করছি মা তোমার ঠাট্টা মারতে শুয়ে রাখছি মা আমি তোমার ঠাট্টা মারতে শুয়ে রাখছি মা আমি এখানে আসার পরে সাইবি যাব বললেন নজর মা বাবার ওয়াজ করতে বলছে এ আমার কমিটির দাদা ভাইরা মায় বাবার কি ওয়াজ করব গো আমারই তো মা নাই মা আল্লাহ তুমি আমার মাকে এই কবরস্থানে যাদেরকে মাফ করে দিছো তাদের স্থানে আমার মাকে রাইখে দিও আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়ো এই কবরস্থানে যাদের মা বাবা এখানে বসে বসে কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও এদের দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানায়ো চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না আল্লাহ তুমি তাদের যদি মরে যেয়ে থাকে কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া কষ্ট হইতেছে আমি একটা শর্তে রাজ দরবারে যাব আমার মা যদি বলে ভুলে গেছেন তাফসীর হ্যাঁ তোমার মা কই এই যে রহমতপুর গ্রাম পরানপুর থানা রহমতপুর গ্রাম চলো যাই ইয়ামানের পরানপুর থানা রহমতপুর গ্রাম তুমি আব্দুল্লাহর মা হ্যাঁ তোমার ছেলেকে আমাদের চয়েজ হয়েছে লাইক করছি একে রাজদরবারে নিয়ে দেব জ্যোতিষবিদ্যা শিখাইয়া রাজার ছেলে হিসেবে তাকে রাজার স্থানে স্থলাভিষিক্ত করা হবে তুমি রাজি বললে হ্যাঁ বলো না থাকলে না বলো মা বলে আমি জানি বাদশা যখন টার্গেট করেছে আমার ছেলেকে নিয়েই যাবে তবে একটা শর্তে আমার সন্তানকে রাজদরবারে পাঠাবো সারাদিন জ্যোতিষবিদ্যা শিখবে রাজার কাজ করবে রাত হলে আমি মায়ের বুকের মধ্যে ঘুমাবে মা কাকে বলে
সারা রাত রাজা যা বলবে বাচ্চা ইউসুফ জুনওয়াশ সব শুনবে রাত্র হইলে আমি মায়ের কলিজার টুকরা সন্তান আমার মুখে ঘুমাবে মারহাবা বলেন এই আপনি বসেন বসেন আজান আর সামনে দাঁড়াবেন না আমার দিকে তাকান কেউ ডিস্টার্ব করবেন না খবরদার আলহামদুলিল্লাহ বলেন আমার মন খারাপ লাগতেছে চলেন আমার সাথে আমার মাহবুবের কোরআনের মধ্যে ডুবে যাই দেখেন আমার মাহবুবের কোরআনে কত মিষ্টি কথা আছে নামাজ রোজার কথা যেমন আছে কোরআনে এই সমস্ত তাফসির কোরআনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই সমস্ত ওয়াজ আমার নবীর আল্লাহ শুনাইয়া আপনার আমার দিল আপনার আমার অশান্তনা মনকে সান্ত্বনা দিয়েছে ঠিক আছে তোমাকে শহর রাজদরবারে নিয়ে যাব বাচ্চা ডাক দিছে আব্দুল্লাহ জি তোমার নামটা একটু পাল্টায় রাখতে হবে আব্দুল্লাহ বলেন আমার জীবন যাবে নাম পাল্টাবো না মারহাবা বলেন আরো জোরে আল্লাহু আকবার ঠিক আছে তোমার নাম এটাই থাকুক কিন্তু আমার একটা কথা শুনতে হবে কি প্রতিদিন তুমি জ্যোতিষীর বাড়িতে যে তুমি এলেন শিখবে আমার ছেলে হিসেবে জ্যোতিষীকে ডাক দাও জ্যোতিষীর নাম কায়কাও কি নাম জোরে কর শয়তানের নাম কি কায়কাও কায়কাও জীবস এই যে আমি তোমার কথা মতো একটা ছেলে আবিষ্কার করেছি আমার পালক পুত্র আমার নবীর তো একটা পালক পুত্র ছিল যায়েদ বিন হারেসা তাই না জিজ্ঞাসা করলো এই ছেলেটাকে তোমার তন্ত্র মন্ত্র যা আছে শিখিয়ে দাও তোমার ভিতরে এলে শিখাচ্ছে জীবনের প্রথম এলে আমার দিকে তাকান যেটা আপনাদের সেই রামায়ণ পিতাবটের মধ্যে আছে হিন্দুদের ধর্মের মধ্যে এইভাবে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি তাফসির হাক্কানির ভিতরে এইভাবে আল্লাহ কুতুব নকল করেছে আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় দুইটা সিংহ পুরুষ জন্ম নিয়েছে মনে রাখবেন পদ্মা একলা যতদিন দেবে বহমান সকলের অন্তরে রয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একটা আধ্যাত্মিক নেতা আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদ আজম রাজপথের লড়াকু শৈরে যিনি আয়ুব খানকে বলেছিল আয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায় শামসুল হককে কিনতে পাওয়া যায় না তুম পাঠান কা বাচ্চা আই এম মুসলমান কা বাচ্চা কথা বি সাচ্চা একজন আলেমের বিরুদ্ধে আইন পাস করবি তোর কল্লাও রে সেই দেশের সন্তান আমি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি তার কোরআনের এই সূরার তাফসির লেখেন তাফসির হক্কানের মধ্যে প্রথম আব্দুল্লাহকে শিখাচ্ছে যেটা গীতার মধ্যে আছে হিন্দুদের এইভাবে রামায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ন পদম পদম ফম 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 আব্দুল্লাহ কয় পদম পদম ফম ফম মানে কি কয় এটা একটা গীতার শ্লোক এইভাবে পড়তে হবে আব্দুল্লাহ বলে ফম ফম মানে কি দেখি না কে মানে জ্যোতিষি দেখলো এমন ফুলা কান পাইছি এ পড়াইতে গেলে আমার দাঁত ভেঙে দেবে বাপ আমার বয়স নাই আমি যে দুদিন পরে মরে আছি আবি আর যাবি কারণ তোর এখন ভালো করে হেগাইতে গেলে আমার মায়ের খেতে হবে তুই আবি আর যাবি আমার বেতন চালু থাক তুই আই চা যাই যা বাজন রে এক মাস দুই মাস তিন মাস যখন হয়ে গেছি আব্দুল্লাহর বয়স বারো বছর তিন মাস তাফসির হক্কানির মধ্যে আল্লাহর কুতুব লেখা গো আল বিদায়ান নিহায়া কিতাবের মধ্যেও পাবেন সূরা বিরুজের আলোকে উপাদান তাফসির উলুমুল কোরআনের মধ্যে পাবেন তাফসির মারুফুল কোরআনের মধ্যেও পাবেন তাফসির বয়ানুল কোরআনের মধ্যেও পাবেন মুস্তাফি শরীফের মধ্যেও পাবেন এইভাবে আল্লাহর কুতুবরা লেখেন গো বাবা আব্দুল্লাহ তিন মাস যখন জৌতসের বাড়িতে শিক্ষা অর্জন করে রামায়ণ ভগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ম পদম পদম পং 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 অং শান্তি অং শান্তি আব্দুল্লাহ শেখতাছে বাবা আর মনে মনে আমার মাওলার ডাকতাছে মালিক রে আমি জানি তুমি একজন কুলহু আল্লাহু আহাদ তোমার মতো একক বাচ্চার পৃথিবীতে কেউ নাই কিন্তু এই যে কায়কাউস বলে
তার ধর্মের যিশু বলে এক নাম্বার আল্লাহ আমি জানি তুমি এক নাম্বার এখন কি অর ধর্ম সত্য না মুসলমান ধর্ম সত্য আল্লাহ তুমি জানো আমি মুসলমানের ঘরে জন্ম নিছি আমার বাবার নাম তামের আমার বাবা ছিল ইমাম আমি ইমামের ঘরে জন্ম নিয়ে ষড়যন্ত্র শিকার হয়ে আজকে রাজ দরবারে আল্লাহ গো তুমি কই গো ওই একবার যদি আমার সাথে দেখা দিতা জোরে 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 মুসলমান সত্য না খ্রিস্টান সত্য ধর্ম ইহুদি ধর্ম সত্য ইসরায়েলের কুত্তা বাহিনী সত্য না সত্যিকারে ইসলাম ধর্ম সত্য যদি একবার বলে দিতাম বাইতুল মুকদ্দাসের আমার বাবার মত আমি ইমাম হইতাম আল্লাহ কয় তুই যখন সত্য মানুষ বইলেই ফেলছ কোন ধর্ম সত্য যা আজকে প্রমাণ হয়ে যাবে ইন্নাদ দ্বীনে ইনদাল্লাহিল ইসলাম জোরে 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 কোন ধর্ম সত্য ইসলাম কোন ধর্ম লজ্জা লাগে নি এ চাচা এ সান্দু চাচা কইতে পারো না ইসলাম কোন ধর্ম সত্য আরো জোরে জোরসে বলো হাত উঁচা করে বলো কোন ধর্ম সত্য আল্লাহ তোমার পাগল গুলা যেই মুসলমানের ঘরে জন্ম নিছে আমার কপালে লেখা আছে আই এম মুসলিম আমি ইসলাম আমি তুমি কোরআনে বলছো ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আমি নিজেকে গর্বিত মনে করে আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি তিনি ইসলাম তিনি ইসলাম হ্যাঁ রাখো পরে দে পরে পরে সময় আছে কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা কব এক ঘন্টা তো হয়ে গেছে চলবে চলবে কয়টা বন্ধ সারা রাত টাটকা মিথ্যা কথা সারা রাত আপনিও থাকবেন না আমিও থাকবো না তবে যতটুকু চলবে কেউ ওঠার চেষ্টা করবে না ইনশাআল্লাহ বলেন তো হ্যাঁ আপনারা যতটুকু চাইবেন চাহিদা আছে আল্লাহ আমাকে ততটুকু আমার দিয়ে করাবে শর্ত একটা যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন ঠিক আছে রেডি ইনশাল্লাহ বলেন তো ধরবেন তো তাই না খালি কোন দ তাহলে বুঝবে আপনি ঠিকই আল্লাহর কোরআনের প্রেমী ঠিক না ভাই রেডি আব্দুল্লাহ কইতেছে আল্লাহ সবই তো পাইলাম হে কয় আমার ধর্ম সত্য আর আমার আব্বা কয়ে গেছে ইঞ্জিল কিতাব আছে ইসলাম ধর্ম সত্য আল্লাহ তুমি কও কোনটা সত্য আল্লাহ কয় না আজকেই পাবি আব্দুল্লাহ যাইতেছে রাজ দরবারে হঠাৎ করে দেখে পাহাড়ে গুহার মধ্যে কারণ এমন শহরটা তো পুরো পাহাড় পাহাড়ে গুহার মধ্যে দেখে 30 থেকে 32 জন লোক এইভাবে আমার আল্লাহকে ডাকতাছে বাচ্চার ডরে ওই যে বাচ্চা কইছে আমার মূর্তির সামনে মাথা নত করতে হবে কেউ আল্লাহ বলতে পারবে না বাচ্চার ডরে পাহাড়ের গুহায় আমার আল্লাহর ইবাদত করতেছে মাত্র 30 থেকে 32 জন হালকা জিকির করতেছে সরমনালাদের মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ কি রে এই শব্দ তো এমানে বলা নিষেধ সবই তো আল্লাহ মানে ভাষা তো আরবি ভাষা এই ভাষা তো বলা নিষেধ সুবহানাল্লাহ আল্লাহ বড় আল্লাহ পড়তো আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ প্রশংসা হেরে কারা তাহলে তো পায়ে গেছে আমি আসল উস্তাদ মারহাবা বলেন আরো জোরে আব্দুল্লাহ যে পাহাড়ে গিয়ে অন্ধকারে চুপ করে তাকে হালকা জায়গায় বইছে বজন্ডে যখন হালকা জায়গায় বসছে জিজ্ঞাস করতেছে ঈসা নবী ধর্মের আব্দুর রহমান উস্তাদ হে আব্দুল্লাহ রে আমরা জানি পুরাই আমার তুমি রাজার ছেলে বাদশা তোমার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে জৌতুষী বানাবে জৌতুষী বিদ্যা শিখাবে তুমি দি এখন আমাদের রাজ দরবার ছেলে আমাদের মজমায়
আব্দুল্লাহ বলে আপনারা বলেন এই হালকায় জিকির কতদিন ধরে চলে বলে এটা তো প্রতি বৃহস্পতিবার এক এক জায়গায় হয় বলে বলতেছে তোমার পালক বাবা নাস্তিকের ডরে আমরা আজকে এখানে হালকায় জিকির করতেছি আব্দুল্লাহ বলে আপনি আব্দুর রহমান নাস্তিক আমার উস্তাদ তুমি আমার উস্তাদ বানাইছো না যায় কয়া দিবা না সময় বের করেন কুলসুমা আব্বার কাছে আমি এলেম শিখব বলে তুমি রাজদরবার থেকে জৌতুশীর বাড়ি কখন যাও বলতেছে আমি জৌতুশীর বাড়ি যাই দশটায় আজ থেকে আমি ফজরের টাইমে আসব আপনি আমার যে কোনো পাহাড়ের গুহায় অ্যাড্রেস দিবেন ওখানে যাই আমি আমি ইনজিল কিতাব শিখব জোরে 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 আমার আল্লাহ ঘটনা কোরআনে চারটা কসম খেয়ে কেমনে বলে শুনেন ওয়াসানা ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود الله اكبر مرحبا دوري رهن ঠান্ডা দূরে রহেন নালে বাতাস আইব না ঠান্ডা করে ভাই এই যে গরমে ডেলি দেহে না সিলেতে সিলেতে গলাটা চায় না সেটা গেছে এই এই উৎসবটা বাবা উড়িষ্যা তো লাগবো না পরে তো পরে লাগবে এখন ইনশাল্লাহ বলে ভাই রে ভাই প্রতিদিন আজকে ফজরের টাইমে যায় বাচ্চারা বলে আব্বা কি এটা কথা কই রাগ করে নাকি প্রতিদিন আমি দশটায় যাই কই না কহ আজ থেকে ফজরের টাইমে যাবো কয় যা তুই তাড়াতাড়ি হিক গেল ওটা বেশি দিন বাঁচবো না ফজরের টাইমে যায় ফজর দেখেন ছয়টায় পাঁচটা থেকে দশটা পর্যন্ত কয় ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আব্দুর রহমান ওস্তাদের কাছে ইঞ্জিল কিতাব শিখে দশটার পরে জৌতুশীর কাছে যায় আজকে শিখতে শিখতে আব্দুল্লাহর বয়স ১৩ বছর কোরআনের তাফসীর তাফসীরে মারুফুল কোরআনে দেখবেন ১৩ বছর তিন মাস দশ দিন যখন আব্দুল্লাহর বয়স তখন সংগ্রাম শুরু করে দেন আব্দুল্লাহ আমার নবী এখনো আসে নাই ঈসা নবী চলে গেছে আসমানে ইসলাম এখন সত্যিকারের দাওয়াত ও তাবলীগের কাজ ঠিক রাখতে হবে এক আব্দুল্লাহকে দিয়ে সারা পৃথিবী আল্লাহ চ্যালেঞ্জ করে দিবে নাস্তিকের বাচ্চারা মনে রাখবি আমার ইসলাম ধর্মে এমন ধর্ম একটা ১৩ বছরের বাচ্চা দিয়ে সারা পৃথিবী কাবাইছে আমার আল্লাহ এটা ঠিক না বেঠিক ঠিক মনে রাখবি ১৩ বছরের বালক যদি সারা দুনিয়া কাঁপাইতে পারে বাইতুল মুকাদ্দাসকে ৩৫ লক্ষ সৈন্যরা ইসরায়েলি কুত্তা বাহিনী গাজাকে পুরা বিষ্টন করে রেখে দিয়েছে মাত্র ৩০,০০০ সৈন্য সামনে আজকে সামনে এক ইঞ্চি অগ্রসর করতে পারতেছে না একমাত্র আমার আল্লাহ সাহায্য ছাড়া কোনদিন সম্ভব নয় বোমার সামনে পাথর দিয়ে মোকাবেলা করা কথা ঠিক না বেঠে গাজার মুসলমান হামাসের সৈন্যরা মাত্র ৩০,০০০ আর ইসরায়েলি কুত্তা বাহিনী ৫ লাখ ৫টাকে এত বড় বড় ভারী ক্ষেপণাস্ত্র দিয়াও গাজাকে দখল করতে পারতেছে না তার মুসলমানের অন্তরে আছে ওই আব্দুল্লাহর স্বপ্ন ইসলামের স্বপ্ন কোরআনের স্বপ্ন মনে রাখবি আমরা মুসলমান জীবন দিব ঈমান দিব না যারা ঈমান হরণ করতে আসবি ওর জায়গায় পূজা ফেলবো কাকে রাজি আসো আল্লাহকে বাদ গুহা পূজা হয় না তাকবীরটা একটু গলা ফাটায় দিয়ে আল্লাহ ভালোবাসবে আপনারে রেডি ইসরায়েল ইসরায়েল ও এই যে আবার আওয়াজ না
سيك كلام إسرائيل إسرائيل فلسطين فلسطين إن شاء الله 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 আব্দুল্লাহ মাত্র 13 বছর 3 মাস 10 দিন বয়সে ইনজিল কিতাব মুখস্থ করে ফেলেছে সুবহানাল্লাহ আমরা কষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন আমিন হ্যাঁ তাহলে এবারে একটা আওয়াজ দেই আব্দুল্লাহর পক্ষে রেডি রেডি আব্দুল্লাহ দেরি করে আসলে ঘুমাইতে উঠতে দেরি হইছে আব্দুল্লাহ 13 বছর 3 মাস 10 দিন বয়সে ইনজিল কিতাবের হাফেজ হয়ে গেছে সুবহানাল্লাহ পৃথিবীতে তখন ইনজিল কিতাবের একজনই হাফেজ ছিল তার নাম আব্দুল্লাহ 13 বছর বয়স সুবহানাল্লাহ আমার এই মাহবুবের কোরআনের হাফেজ দেখবেন 7 বছর একটা মেয়ে কয়েকদিন আগে হইছে মাত্র 6 মাসে সুবহানাল্লাহ আমার বড় ছেলে আমার নিজের বড় ছেলে আল্লাহর শুকর দুইটা ছেলে আমার বড় ছেলে মাত্র 7 মাসে হাফেজ হইছে সুবহানাল্লাহ কষ্ট হইছে সুবহানাল্লাহ আপনাকে পাওয়ার নাই আমি দেখছি আর আমারও পাওয়ার নাই জামুক একটু পরে যতটুকু সময় থাকি আমার আল্লাহরে দেখাই দিন আল্লাহরে অনেক ভালোবাসে ইনশাল্লাহ বলেন তো আব্দুল্লাহ বলেন আয় রামায়ণ গগায়ন কয় শোনেন অর্থ কর কয় তোর পড়া লাগবে না চা খা আমি বই থাকি বাজানলে 13 বছর 10 10 13 বছর 3 মাস 10 দিন বয়সে আব্দুল্লাহ এবার এমন ইনজিল কিতাবের হাফেজ হয়ে গেছে আব্দুল্লাহ যদি এখন বাবা চন্দ্রকে টোকা দেয় চন্দ্র কাঁপতে থাকে গাছের পাতায় ফু দিলে গাছের পাতা পুড়িয়া আগুন লেগে যায় পাহাড়ে ধাক্কা দিলে নহর চালু হয়ে যায় ও বাজার আব্দুল্লাহ যেই বাজারের উপর দিয়ে রাজ দরবারে যাইত আজকে দেখে বাজারের মানুষগুলো সব দোকানের শাটার নামাইয়া একটা যন্ত্র ডরে সবাই কাঁপতাছে আব্দুল্লাহ বাজারের সভাপতির জিজ্ঞাসা করলো আপনারা প্রতিদিন বাজারের দোকান খুলে বসে থাকেন আজকে কেন বাজারের সব দোকান বন্ধ হরতাল নি কয় না কি হইছে আমাগো সাইড রাস্তার মোড়ে ধরে গেলেঙ্গা সাইড রাস্তার মোড়ে মেইন রোডের উপর একটা 25 হাত লম্বা বাঘ শুয়ে আছে জিজ্ঞাসা করলো বাঘ শুয়ে আছে কি লাগে বাঘ সরান না কে ওরে বাবা রে বাঘ সরাবো এত বড় ক্ষমতা কার ও নাক দিয়ে টান দিয়ে গালে লয়ে যায় আব্দুল্লাহ তুমি আমাদের একটু উপকার করো না তুমি তো জ্যোতিষ বিদ্যা শিখতেছো কয় হ্যাঁ তুমি তোমার মন্ত্র দিয়ে পারবা বাঘটা সরাই দিতে শুরু হলো আব্দুল্লাহর জিহাদ আব্দুল্লাহ বলে আমার জীবনে জ্যোতিষের কাছে গেলে কয় আমার ধর্ম সত্য মুসলমান উস্তাদের কাছে গেলে কয় আমার ধর্ম সত্য আমি দেখব দুই ধর্ম কোন ধর্ম সত্য আজকে প্রমাণ হইব যদি যেইটা ধর্ম সত্য না যেই মন্ত্রে কাজ হবে না ওরে খাইছি আব্দুল্লাহ প্রথম পড়তাছে রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পদং পদং ফং 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 মারছে বাঘের কপালে বাঘ এতদিন ঘুমাই আসছিল সকাল পর্যন্ত এখন বাঘ চাই আসছে আব্দুল্লাহকে বলছে এটা গোরা গোরার ডিমের মন্ত্র এটা চলবো না আব্দুল্লাহ পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিতে দেরি আছে এটা অ্যাটম বোম হইতে দেরি নাই এই যে ইসরায়েলি কুত্তা বাহিনীর সামনে পাথর হাতে নিয়ে ট্যাং ট্যাংয়ের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে ইসরায়েলি কুত্তা বাহিনী পিছনে হটে এই পাথর আর পাথর থাকে না বিসমিল্লাহ কয়ে মারে বোমা হয়ে যায় আল্লাহু আকবার জোরে বলো তো আল্লাহু আকবার আরো জোরে বলো তো বদরের যুদ্ধ এক সাহাবী কয় হুজুর আমি একটা তরবারি পাইলে ওকে বড়াইতে পারতাম 10 টাক যা খাড়াই দিছো তো ওরা যুদ্ধ করে না কলে একটা খালি তরবারি দেন 10 টা আমি ইন্না লিল্লাহ বানা হেলাই নবী কয় লয় এটা লাড়ি ল আমার নবী টান দিয়ে যেখান থেকে টান দিয়ে যেই খেজুর গাছে তে ভাগ্য ভাঙ্গে দিছিলেন আমার নবী এই মরা একটা ভাগ্য মরা একটা খেজুরের কাই বুখারী হাদিস বেটা কিতাবুল মাগাজি আমার নবী যেই খেজুর গাছের নিচে দাঁড়ায় দোয়া করছেন এখন সেখানে মসজিদে আরিশ
আমি গুনাহগার এই জায়গাটা 17 বার থেকে 18 বার আল্লাহ আমাকে নিয়েছে বানানো কথা আমি বলি নাই মসজিদ আদিজের এখানে তখন আমার নবী তাড়াতাড়ি কি করব ওরে দিলে 10টা বড়াই হেলাই দেব নবী আমার খেজুর গাছের একটা বাপ গা খেজুরের কাইন টান দিয়া ধাপ করে টান দিয়ে নবী দাঁত দিয়ে সুলাইয়া কাইনগুলো সরায় দিয়া আর হাতে দিয়ে কয় মা 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 ফাওকাল আনাক মা ফাওকাল আনাক দুই ঘরে মাসখানে মা কোরআনে আছে না নাই মা নবী যখন কইছেন মা এই সাহাবী এই খেজুরের বাগগার বাগগা নাই এটা হীরা হয়ে গেছে কষ্ট দিছে এক ভাই এক বন্ধু আরেক বন্ধুর সিলাই সিলে মাফ করে দে আর আল্লাহর বলতে থাক আল্লাহ মাফ করে দাও এলে দেখো কেমনে কান্দে গো সন্তানদের বুকে নিয়ে বাবাই কান্দে বাবার গুনাহ মাফ করে দাও হলে দেখো বাপরে একসাথে কান্দে রো পৃথিবীর শ্রেষ্ঠ আমল বাবার অন্তরে বক্ষ দিয়ে যারা বুকের মধ্যে বুক লাগায় কান্দাস তোমার আমল এখন কবুল হয়ে যাবে কিন্তু যাদের বাবা নাই মা নাই তারা কার কাছে মাপ চাইবে হলে যারা বয়ে বয়ে কান্দে আজকে নভেম্বরের 1 তারিখ এদের মাপ করে দিও বাপ বেটার জীবনে যদি বুকে বুক লাগাইয়া মাফ করাই দেওয়া যায় বাপ মাফ করে দিলে বলি ওই দোয়া কবুল হয়ে যায় এই প্রত্যেকটা বাবা তার সন্তানকে মাফ করে দিছে তুমি পুরা বসবার দোয়াকে কবুল করো কিন্তু আল্লাহ যাদের বাপ নাই ওরা কার কাছে মাফ চাইব এদের বাবা গুলাকে এই রাত 12টায় মাফ করে দাও এই 13 বছরের মাহবিল কোন বছর কি হয়েছে জানি না আজকের মাহবিলটা যদি তোমার কাছে ভাল লাগে আমার মা বোনদের চোখের পানির খাতিরে এদেরকে রাবে মুসলিম বানাই দাও এদের সন্তানগুলিকে আমার চাইতে বড় আলেম বানাই দাও যে শাহজালাল আমারে হাদিয়াটা দিছে এই ওয়াজে আসার সুযোগ করে দিয়েছে ওই শাহজালালের বাবা মাকে মাফ করে দাও আগামী বছর আর একটা শাহজালালকে তুমি তৈরি করে দিবা বাংলাদেশের সুপারস্টার বক্তা যেন তার উচলে আনতে পারে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আজকে কি সাক্ষী দেয় যে দোয়া কবুল হইব কেন হবে না জিগাও ফতোয়া এই মুক্তির কাছে বাপ যখন সন্তানকে বুকি নিয়ে কোনো একদিন মাফ করে দেয় সেটা চকের মধ্যে হোক দান খেতে হোক আর বাথরুমে হোক বাপ মাফ করে দিলে ওই মজমায় যারা থাকবে বাবার চোখের পানি খাতিরে সবাই আল্লাহ মাফ করে দিবে দোয়া কবুল হবে না কেন কত যুবকের বাবা আজকে মাফ করে দিছে যুবক আজকে হাত তুলে দোয়া করবো জানা কেন কবরস্থানে যাদের মা বাবা শুয়ে আছে আল্লাহ যেন তাদের মাফ করে দেয় 30টা সেকেন্ডে মাত্র আমি 5টা যুবক চাবো 5টা যুবক একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বল বাহ হুজুর আমার বাবা আমার দাদা এখানে শুয়ে আছে আমি বিদেশ যাইতে পারলো অথবা চাকরি পাইলে আমি 1 বছর সময় লাগাই হলো এই কবরস্থানের জন্য আমি 50,000 টাকা দেবো মাত্র 5 জন দাঁড়াবা দাঁড়াও 50,000 টাকা প্রথম কে দিবা আর মাত্র 60 জন লাগবে এই যুবককে আমি রেখে গেলাম তোমার কাছে আল্লাহ দেও না তারে কোটি কোটি টাকার মালিক বানাইয়া হ্যাঁ আর কে আর কে আর 60 জন লাগবে আর 60 জন লাগবে মাত্র 50,000 টাকা বলো আর 60 জন 60 জন নাই থাকবে 2 জন হয়ে গেছে 3 জন 50,000 3 জন লাগবে 3 জন আমি তোমার বন্ধু বানাবো এই কবরস্থান আমার বাপ দাদার না তোমার বাপ দাদার বেটা বলো 3 জন লাগবে 3 জন 3 জন 2 জন হয়ে গেছে 50,000 বলো 3 জন লাগবে 3 জন এ ভাই তোর পাও দূরে দূর সিটি দাঁড়াবি না 3 জন লাগবে আমার 3 জন মায়ের জন্য বাবার জন্য 3 জন 50,000 করে আর 3টা লোক লাগবে 3টা লোক বলো আর কে 3টা লোক লাগবে 3টা লোক 50,000 করে আর 3টা লোক দাঁড়া না রে ভাই আমার কষ্ট দিস না 2 ঘন্টা ওয়াশ করার পরে আবার তো কালেকশন করে দিয়ে দেবো এত দায় আমি ঠেকিনি কবরস্থান তোদের বাপ দাদার আমার নসিব মহের নাই কবর আমার কবরস্থান গোপালগঞ্জ অতএব আমি বলে দিয়ে গেলাম তোমার বাপ দাদার জন্য তোমার জন্য বাসল বাড়ি কবরস্থানের জন্য আর 3টা লোক দাঁড়াবেন 50,000 করে বলেন কে দিবে আর 3টা লোক 3টা লোক বলেন ভাই আর 1টা লোক বলেন তো আর 1টা লোক 50,000 টাকা আর 1টা লোক কে দিবে বলেন এই 50,000 টাকা আর কে দিবে বলেন 1টা লোক 1টা লোক বলেন যুবক ভাই তুমি দরকারে 1 বছর সময় লাগে আস্তে আস্তে করে দিয়ে দিবা বলো তোমার মায়ের জন্য বাবার জন্য বলো কে দিবা 1টা লোক 50,000 টাকা 1টা লোক 1টা লোক নাই এখন নাম লাগছেন বসেন দাদা ভাই বসেন আপনারা আমার বন্ধু আল্লাহ যদি আমার মাফ করে আপনাকে যেন মাফ করে দেয় দরকার আমিন ভাই নাই আর 1টা লোক নাই 50,000 টাকা দিবা
আরেকটা লোক দাঁড়াও না দাদা ভাই দাঁড়াও না 50000 টাকা তুমি দরকার হয় এক বছর বইয়া দুই বছর বইয়া আস্তে আস্তে করে দিয়ে দিবা 5000 10000 করে দিয়ে দিয়া তোমার বাবার ঋণ মায়ের ঋণ শোধ করবা বলো আর একটা লোক 50000 টাকা কে দিবা না না ইস্তাগফার তোমরা দেখো এই গরীব মানুষটারে দেখো চোখ ভরা পানি দেখো আস্তে আস্তে করে দিয়ে দিবে বাবা মায়ের জন্য তার বাবারে মাফ করে দাও এখন বইয়া বইয়া কান্দে আর একটা লোক যদি আমি পাই 2 লক্ষ টাকা আমার হয়ে যাবে বলো আর একটা লোককে দিবা 50000 টাকা এক বছর দুই বছর সময় লাগায় বলো 50000 আর একটা লোক একটা লোক একটা পাগল দিবা 50000 টাকা বলো আর একটা লোক বলো না ভাই একটা দাদা ভাই বলো 50000 একটা একজন একজন আর একটা লোক পাবো না আর একটা কলিজার ভাই পাবো না আমি আর একজন বলেন না ভাই এই সভাপতি কেটা কবরস্থানে আসলে অবরোধের ভিতরে আসা যায় কত কষ্ট ভাই আমি বুঝছি আমি আপনার বন্ধু বানাবো একটা লোক কন্ত 50000 টাকা কে দিবেন একটা লোক কন্ত বলেন من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وقال الله تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ আরে মাইকের আওয়াজ বাড়াও টনাস বাড়াও মাস্টার বাড়াও একসাথে বলতে হবে তোমার এদিকে আওয়াজ হয় না বাম্পার শব্দটা হ্যাঁ সিরিজ করো দুইটারে দুই জায়গা রাখছো না সিরিজ করে দাও দুনো মাও একই কাজ করো সিরিজ করো দেখি একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ আরে আল্লাহ নাম আসতে বলে না জোরে কর আল্লাহ ইসরায়েলি কুত্তা বাহিনী ফিলিস্তিনিদেরকে যেভাবে মারতাছে জানি না এই মাইর কবে শেষ হবে তবে মুসলমান যদি সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই কুত্তা বাহিনীর বিরুদ্ধে লাগত একটা কুত্তাও লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হইত কথা কন না কেন আরো জোরে বলতে হবে আমি জানি কালিহাতির মুসলমান ইসলামের দিক দিয়ে শক্ত এমন ভাবে প্রচার করবেন আপনার আওয়াজ সারা পৃথিবীর নাস্তিকরা যেন আপনার আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ভূকম্প সৃষ্টি করে যে ইসরায়েলি বাহিনী কুত্তা বাহিনীর অন্তরটা থরথর করে কাঁপে আল্লাহু আকবার জোরে বলেন তো যদি কখনো দরকার হয় ইসলামের জন্য জীবন দিতে ফিলিস্তিনের জন্য জীবন দিতে রাজি আছেন না কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঠে দাও তাকবীর নারাই তাকবীর এরপরে একটা শব্দ এখানে অ্যাড করবেন ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে আমি দেই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এক সা বুম ধরে বেরিয়ে চিন্তা করতে দেশিন না মিললেন না দিলে যদি আমার সব শেষ হয়ে যায় যাই যাও গেছ আসা কি হয়েছে বুড়া বয়সার কি আছে তোমার খরচ করা শাশির কাছে জায়গা নাই ফুলারপুর কাছে জায়গা নাই ও আছে আইসো কথা কও বেটা মরে গেল তো লা কথা কর না কেন ব্যাস বাড়াও ব্যাস টন বাড়াও আই আরো বাড়াও আমি ওরে ঠিক করতেছি বুঝেন নাই আর আমার গলাটা ক্লিয়ার করতেছি রেডি ভাই নাই এই কালিহাতির মুসলমান যুবক আমি জানি আল্লাহ তোমাদেরকে অনেক দামি বানিয়েছে তা না হলে এই যুবকগুলা এই ওয়াজের জন্য এত কষ্ট করতো না কথা কন না কেন কালিহাতির এক যাক তরুণ যেভাবে আমাকে রিসিভ করেছে একজন মাস্টার সাহেব সাথে আমি অবাক হয়ে গেছি এ ভাই পয়সা কেউ নিয়ে যাবে না চেয়ারম্যানও নেবে না আমি উনি মনে পকড়া করে থুয়ে দাও সানাউল্লাহ ভাই কইছে কিন্তু ওয়াজ দিয়ে ওখানে থুয়ে দেন গান চাপাই দেবেন কেউ নিব না একসাথে বলতে হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ এই কোণার থেকে কর্ণা কাছে আছে দরতাছে আপনার দেশ চিন্তা করেন না কারণ আপনার কাছে আসা মোদি হেউ ইসরায়েলের পক্ষে চায়না ইসরায়েলের পক্ষে দুই দেশের মাঝখানে আমাদের ছোট্ট দেশ আপনার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে কে কোন দল করেন আমার দেহের বিষয় না সে আমার গোপালগঞ্জের নেত্রী এই জন্য পাম দিচ্ছে তাও না শুধু একটা হক কথা বলতে হবে সে যে মুসলমানের মেয়ে মুসলমানের পক্ষে এটা আমাদের জন্য অনেক কিছু কথা বলতে হবে এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যার অনেক খেসারত দিতে হবে এটা জানেছে কারণ চাষা মোদি হ্যাঁ ইলিশ মাছ দিলে আমাকে পিঁয়াজ দেয় জুস বানাইয়া কথা কর না কেন
হে ওই কুত্তা দল লাল সাদা চামড়া কুত্তা বাহিরি ইহুদিদের দলে চায় না ও চিংকিম পাকা চি 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 ওই হারামিটাও ইসরায়েলের দলে মাসখানে বইয়া একটা মহিলা মানুষ ফিলিস্তিনের পক্ষে রায় দিল মনে হয় জিব্রাইল আইয়া তারে কইছে তাছাড়া তো এত বড় সাহস থাকার কথা না কথা কর না কেন অতএব আওয়াজ হবে মুসলমানের লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ মন থাকবে তো এবার একটা শব্দ দেব ইসরায়েল ইসরায়েল কবে নিপাত যাক ধ্বংস হোক রেডি ফিলিস্তিন 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 ইসরায়েল ইসরায়েল মারহাবা আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি হাউজে কাউসারে বিনিময় খরিদ করেন আল্লাহ আমরা ফিলিস্তিনে যাইতে পারবো না জানি অন্তত ছোট্ট দেশ বাংলাদেশ বসে ওই ছোট্ট বাচ্চারা যারা মাঝ হোক কাঁপতাছে বাবা বাবা বলে কাঁপতাছে ওদের জন্য আমাদের সমবেদনা ছাড়া কিচ্ছু জানাবার শক্তি নাই আল্লাহ আমাদের চোখের পানি আমাদের এই আরাধনা আমাদের এই কষ্টগুলোকে ফিলিস্তিনি মুসলমানদের অন্তর শক্তি সঞ্চয় করে দেয় জোরকানা আমিন আরো জোরকানা আমিন তাহলে এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সপ্তাহের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় মাইকের আওয়াজ ক্লিয়ার করো বাড়াইতে বলছি আমি গুলির মতো আওয়াজ দাও স্পিকার দরকার হয় বড়টা আমার দিকে ঘুরাও এই সুদ খাওয়া হালাল না হারাম জোরে কর খাইতে খুব আরাম হ্যাঁ আপনি কি জানেন সুদের গুণা কি এক টাকাতে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুণা হয় দাদা ভাই দুইটা পাও দূরে বলে দিয়ে যায় না খাইয়ে মরে যায় আমি সুদ খাই মরি না কথা কর না কেন সুদ খায়েন না ভাই পাও ধরছে পাও ধরা সারা কি বলবো কোন কিচ্ছু করার নাই কিন্তু খবরদার সুদটা খায়েন না প্লিজ সুদ জীবনে খায়েন না আল্লাহ জনার পাদের হেফাজত করে জোর করে আমিন সব শয়তানের দিকে হেফাজত করেন লামার সাথে একটা কথা দেন বলেন সুদ খাবো না সবাই বলেন সুদ খাবো না হারাম খাবো না হালাল খাবো অল্প খাবো ইনশা আল্লাহ সহদেবপুর দক্ষিণপাড়া জামে মসজিদ ও কবরস্থানের উদ্যোগে কবরস্থানের উদ্যোগে হয় না কবরস্থানে যারা ঘুমাইছে এরা কে আইব নি জীবন কবরস্থানের উন্নয়নের প্রকল্পে এইভাবে কইবেন মানে কবরস্থানের উদ্যোগে মানে কি কবরস্থান নিয়ে আল্লাহর আওয়াজ দিব মসজিদের উদ্যোগে ঠিক আছে কবরস্থানের উন্নয়ন প্রকল্পে এটা লাগবে না আগামীতে কবরস্থানের উন্নয়ন প্রকল্পে এবং কমিটিদের উদ্যোগে ১৩তম বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ কবুল করেন জোর করে আমিন আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান ফরিদ আপনাদের চেয়ারম্যান এই ইউনিয়নের সহদেবপুর না সহদেবপুরের সম্মানিত ইউপি চেয়ারম্যান আপনারা যাকে ফরিদ ভাই বলে ডাকেন মুখলিসুর রহমান ফরিদ ভাই আল্লাহ তাকে আপনি কবুল করেন প্রধান অতিথি আপনাদের সাবেক অধ্যাপক এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম তালুকদার আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার অত্যন্ত বন্ধুবর অত্যন্ত মহব্বতের মানুষ যার জন্য আপনারা আমাকে পেয়েছেন ওয়াজের দাওয়াত তো আপনারা তারপরে বর্তায় দিয়েছেন আপনি বক্তা হাজির করবেন বক্তা হাজির করা খুব কষ্ট আজকে যে অবস্থা আমি আসছি আল্লাহ ছাড়া কেউ জানে না গাড়ির সামনে ককটেল মারছে কিচ্ছু করার নাই কইতে মারছে জিব্রাইল মারছে না আজরাইল মারছে তাও জানি না
মারছে পুলিশের গাড়ি টার্গেট করে আমার গাড়ি আর পুলিশের গাড়ি মাস্ক নাইয়া পড়ছে কিচ্ছু করার নাই এই অবরোধের মধ্যে যে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আপনাদের জবানতে একবার শুকরাতান শুকর শুনতে চাই আলহামদুলিল্লাহ আমার শেখ কলিজার টুকরা ভাই হযরত মাওলানা সানোয়ার হোসেন সাইফি বারাকাল্লাহ ফি হায়াতি হাফেজাত মাওলানা মুফতি মোস্তফা কামাল সাহেব মাহফিল পরিচালনা হযরত মাওলানা নুরুল আমিন সাহেব এবং খাস করে এই মাহফিলকে যারা এক্সাক্ট রুন আয়োজন করেছেন কিছু করার নাই ওখানে কারাইতো কইমি নিজে বগা চিন্তা করেন একটু বড় যাবো আর ওয়াজ শুনতে হয় না ওয়াজ শুনতে হলে ঠিকই বইতো এ মগা গুলা জীবনে বহাও নাই কোনো মতে তাই আর বইব কেমন আর বই রয়েছে সাইন আফ ও বইতে গেলে পেরাত করে বাইরে যাবো লোয়াইছে জুতা মোজা বই রা বই খুলতে পারবো না শুধু খারাই দেখবো সারা জীবনে খারাই ওয়াজ শুনতে কই লাভ নেই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমি মুসাফির মানুষ যদি আমার এই কথা বলার পরে না বসে অগবাড়ি ঘর তুমি চিনো আর কি ধকল কবু জর লুলা বানাই দেয় কবু না ওটা আমার ভাই আপনার ভাই ঠিক না বেটি এই তো বইয়া বসে লুলা ওর ডরি বুঝছি ইনশাল্লাহ বলেন তো এইবার ক আমার ভাইরাও বসছে এই যে দুলা ভাই মাফলা গোলা দিস দাও না বাবা তুমি বারার কথা গোবল কিছু শীত আহার আগে হে শীত কান্দে করে লইছে মাফলাটা গেলাই দিয়ে আল্লাহ কবুল করেন জোর করে আমিন এই যে রাস্তার উপর যারা ঘুরতাছে এই যে আল্লাহর অলি রাবে বসরি ছোট ভাই আটাছে কেন দাঁড়ো এদিক যা ওদিক যাইস না রে এদিকে হও রে এ তুই সুল ঠিক করিস কেন পরে ভিতরে ঢোক বাস ব্যারিকেড দিয়ে দিস একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ দুই হাত সকলে বলতে পারবেন আমি যখন তুলতে বলবো আমিও তুলবো আপনিও তুলবেন ইনশাল্লাহ বলেন এই হাত দুটো আমার আল্লাহ দেখতে চাই এরকম মহাজে বসে দেখাবেন তো আল্লাহরে রেডি এখানে আসার তৌফিক কে দিছে নামেন হাত নামতে নামতে আসতে নাম লোক নাম বেও যেমন উঠ বোরেন রেডি আরে উঠে দিব একসাথে উঠবে এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে নামেন হাত মাশাআল্লাহ আল্লাহ দেখো তোমার পাগল গলা তোমার আল্লাহ বলে ডাক দিছে দেও না মাফ করে দেও না এদের জীবনে কোনো মাফ করে আল্লাহ দেও না এদেরকে তোমার সামনেই তো এই কপালটা ঠেকাইয়া কান দি এই কপালটা তো তোমারই দেখায় আর কেউ তো দেখায় না পৃথিবীর কারো সামনে কপালটা দেখায় না একমাত্র তোমার সামনেই দেখায় কথা ঠিক না বেটি এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে টিক্কা মারছে ওরাই মরছে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে কথা বলতে হবে আল্লাহ আকবার জোরে বলেন তো আজকে ফিলিস্তিনে মুসলমানের দিক তাকাইলে বুক বুক ফেটে কান্না আসে হালাকে ফিলিস্তিনে 3000 উপরে নবী শুয়ে আছে ফিলিস্তিনে এমন এমন নবীরা শুয়ে আছে আপনি শুনলে হেড টেক করবেন একজন নবীর নাম কোরআনে আমি জাতির পিতা হিসেবে ঘোষণা দিব আপনার শক্তি দিয়ে আল্লাহ আকবার বলবেন কোন দিকে তাকাবেন না আপনার ইমানি শক্তি বাড়বে হার্টের রোগ দূর হবে ডায়াবেটিস ভালো হবে যত রোগ শোক আছে সব আল্লাহ দূর করবে শোনেন কোন নবীটা ঘুমিয়েছে কোরআনে তাকে আল্লাহ কিভাবে ডাকতেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন কবল ওয়াফি هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس بابا جاك الله اي بيتي بيتي جاتي بيتا ملة ابيكم ابراهيم হুয়া সামাকুমুল মুসলিমিন যিনি সারা পৃথিবীতে মুসলমানের নাম রেখেছেন মারহাবা বলেন
জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়ে আছেন ফিলিস্তিনে এই ফিলিস্তিনে নবী আইয়ুব আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন এই ফিলিস্তিনে হযরত ইদুস আলাইহিস সালাতু ওয়াসালাম শুয়ে আছেন এই ফিলিস্তিনে ইয়াহইয়া নবী শুয়ে আছেন এই ফিলিস্তিনে জাকারিয়া নবী শুয়ে আছেন এই ফিলিস্তিনে ইসহাক নবী শুয়ে আছেন এই ফিলিস্তিনে ইয়াকুব নবী শুয়ে আছেন এই ফিলিস্তিনে ইউসুফ নবী শুয়ে আছেন এই ফিলিস্তিনে আপনার মা আমার মা মা মারিয়াম শুয়ে আছে এই ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করে দেয়া যাবে না তোমরা যারা ধ্বংস করতে আসছো সেই বাদশা আব্রাহার মতো তোরা ধ্বংস হয়ে যাবে ছোট চুমুর অপেক্ষা কর ফিলিস্তিন এবং কাবা ঘরকে ধ্বংস করতে এসে বাইতুল মুকদ্দাসকে ধ্বংস করতে এসে পৃথিবীর গুণাস্তিক কোন রাষ্ট্র কোন দেশ কোন ধর্ম তার ঐতিহ্য ঐশ্বর্য ধরে রাখতে পারে নাই লাল কুত্তা বাহিনী তোরাও পারবি না আর একটা বার শুধু মুসলমানদের পবিত্র স্থান বাইতুল মুকদ্দাসের ভূখণ্ডে একটা বোমা নিক্ষেপ করা হয় সারা পৃথিবী থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন স্বরূপ কাকে রাজি আস আল্লাহকে জহাত দেখায় না এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে আল্লাহর কাবার সাথে লড়ছে ওরাই মরছে কথা বলতে হবে আমি এক এক করে আপনাদের প্রমাণ দিয়ে যাই নামাজ রোজার বাস্তব জীবন বড়ি শুনছেন কথা কন না কেন একটা প্রমাণ দেই আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে কয় বছর ওই এক সাসা বাগুন বেচার মতো বুঝতাম না এই মে ওয়াজে বসছেন এই ওয়াজটা এই চেয়ারম্যানের ওয়াজ না বিশ্বনবীর ঘোষণা কিন্তু এটা জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ নিজেকে ছোট মনে করবেন না এখন বর্তমানে যারা দুনিয়ার কোন ওয়াজে বসা নাই সে এমপির পোলা হোক মন্ত্রীর পোলা হোক সারা দুনিয়ার বড় বাচ্চা হোক আপনার দামি আর কেউ নাই আমি নিজে ডিক্লারেশন দিলাম আমি মুসাফির যুবক তোমরা যারা বসে আছো তোমার মতো দামি আর কেউ নেই এক্সাক্ট তরুণদের ভালোবাসা আজকে যুবক রিগনি ওয়াজ করবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ রেডি রেডি মারহাবা বলো মারহাবা আল্লাহু আকবার বলো আল্লাহু নাম ছিল বাচ্চা ইউসুফ জুনওয়াস কি নাম নামটা ভালো না খারাপ এই হারামিটা এই লুচ্চাটা ক্ষমতায় বইয়াই ডিক্লার দিল আমার এই দেশে কেউ আমারে সারা করে সেজদা দিতে পারবে না আর নাউজুবিল্লাহ বোর খেতা মেসে যাইয়ে কই এখন কবা কে একসাথে বদমাস ক্ষমতায় বসেই ডিক্লার দিল আমার এই দেশে যদি বাঁচতে হয় আমাকে সারা পৃথিবীর আর কারো সামনে সেজদা দেয়া যাবে না নামটা কি সুন্দর ইউসুফ জুনওয়াস নাম কি ঘটনাটা হলো আমার নবী দুনিয়া আসার কয় বছর তাফসীর মনে রাখেন এটা আমার বাপের বানানো কথা না গোপালগঞ্জের ক্ষেতের তালে এনে বগড়ে করে ডাইরেক্ট কোরআন শরীফের কথা এবারে কারে ফাউল দেখি শেখ হাসিনা এই কাজটা ফাউল হইতেছে নাকি হ্যাঁ মুসলমানের বোলা যখন এই ডিক্লার দিল আচ্ছা আমাকে বাংলাদেশে যদি কোনো মন্ত্রী কয় হস করতে সৌদি আরব যাওয়া লাগবে না আমাকে সহদেবপুর চেয়ারম্যানে বাইতে গেলে আর তো তা জাগাই গেলাম কথা কর্ণ কে বাংলাদেশ এটা কালচার আছে সে মন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী বলা হোক ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন আর আওয়ামী লীগ আর বিএনপি থাকে না জায়গায় আন্দোলন শুরু করে দেয় ঠিক না
নগা লুঙ্গি একবার কইছিল না যে হুজুরা ধাক্কা ভেঙে লাইছে রানা ফেলা যা আর একজন কইছিল না হজ করতে যাওয়ার লাগবো না দে দে বসুনি দে প্রধানমন্ত্রী আর মন্ত্রী তুলে এলিছে কথা কর না কেন চিনেন না হেডারে আমার এই দেশটা এমন দেশ আমার এই দেশে কোনো নবী আসে নাই কিন্তু আমার এই দেশে ওলির দ্বারাই দিন কায়েম হয়েছে নবী না আসলে কি হয় ফিলিস্তিনের মতো আমার দেশের মুসলমান সাচ্চা মুসলমান কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বললেই তখন তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যায় এই জন্য তো বাংলাদেশের মানুষ হাজারকের ভিতরে ইনশাল্লাহ 75% জান্নাতে যাবে আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বুকিং ইনশাল্লাহ চোদ্দটা দেশ আমি সফর করছি আমি দেখছি তুমি আমি তো বানানো কথা কই না মালয়েশিয়া বলো সিঙ্গাপুর বলো সৌদি আরব বলো এই যে মিশর কও তুরস্ক বলো আল্লাহ আমাকে নিয়েছেন এই যে কাতার কুয়েত লন্ডন কানাডা আল্লাহ পাক আমারে নিছে আমি দেখছি সবচেয়ে ইসলাম প্রিয় ইসলামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে আমার বাংলাদেশ আমার বাংলাদেশে যেইভাবে মধ্য মাঠে সামিয়ানা টানে ওয়াজ করেন পৃথিবীর কোন দেশে নেই মাত্র তিনটে দেশে আছে আমার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব এরম সামিয়ানা নিছে ওয়াজ এক কারে ওয়াজ দিব না গরম ডিম দিব কথা কর না কেন আমার বাংলাদেশ সোনার দেশ আলহামদুলিল্লাহ বলে একটা লোক অ্যাক্সিডেন্ট করলে আরেকজন তার সহযোগিতা করার জন্য আগায় যায় মালয়েশিয়া আমার চোখের সামনে আমি আমপাং পয়েন্টে দাঁড়াই দিছি যারা মালয়েশিয়া ছিলেন তারা চিনবেন মালয়েশিয়া আল্লাহ পাক বহুত বার নিছে আমপাং পয়েন্টে দাঁড়াই দিছি রাজধানী যে কেএলসিসি বলা হয় যেটা 110 তলা এখানে দাঁড়াই দিছি রোডের উপরে আমপাংকে পয়েন্টের একের মেন রোডের উপরে চৌরাস্তায় একটা ছেলে মোটরসাইকেল নিয়ে টলিগারের সাথে অ্যাক্সিডেন্ট করে কই মাসের মধ্যে দাফাই মরে গেল লোক দাঁড়াই দিছে ধরল না এটা যদি আমার এই কালিহাতি বাজারে এলেঙ্গা হোক যেখানে হোক আরে কার মারপুত কোথায় বাড়িটা পরেরটা পরে আর আগে বাসা আমার দেশের মতো সোনার দেশ কই পাবেন আল্লাহ আমার দেশটাকে আল্লাহ হেফাজত করেন কিছু লাল কুত্তার চোখ পড়ছে আল্লাহ কিছু ইহুদিন আসার চোখ পড়ছে আলেম উলামার উপরে ইসলামের উপরে আল্লাহ এদের চোখ গুলাকে আপনি নষ্ট করে দেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন বাজনের সব জামানায় কিছু আল্লাহর ওলি ছিল কি ছিল না আল্লাহর ওলি না থাকলে এই দুনিয়া থাকবে না বেঈমান যখন বলে দিছে আমার এই দেশে কেউ আমাকে ছাড়া সেজদা দিতে পারবে না বাজনের শয়তানের কিছু দেহরক্ষী ছিল তার কিছু দালাল ছিল আলেমগুলা বাউ করে ফেলেছে বাদশা যা কয় তাই শুনবে হঠাৎ করে বাদশা বলল আমি যার অপরিচয় চলবে যার তন্ত্র মন্ত্রে চলবো একজন ভাড়াটিয়া আলেম আমার লাগবে তার তন্ত্র মন্ত্রে চলতো যেরকম ইহুদিন আসারাদের ভিতরে দেখবেন ফেরাউন চলতো ওই জামানায় কিছু আলেম আসলে ভাড়াটিয়া প্রত্যেকটা জামানায় শয়তান গুলা শয়তানি বাড়াবার জন্য কিছু কিছু সরকারি দরকারি আলেম থাকে কতক্ষণ না কেন তো ওইটা ছিল পাদ্রি ওরে জিজ্ঞেস করছে আমার ক্ষমতা কয়দিন থাকবো এটা তো আমি কইতে পারবো না কয়দিন থাকবো তবে আমি আপনার গণনা বাসনা করে বলতে পারি আপনি কয়দিন থাকবেন আপনি সারা ইয়ামান জরিপ চালায় দেখেন কয়জন আপনার ভোটার আছে কিন্তু একটা কথা বলি আপনি যে আমার তন্ত্র মন্ত্রে দেখে যে আপনি চলেন আমার এখন বয়স হয়ে গেছে আমার ভিতরে যত এলেন কালাম আছে যত তন্ত্র মন্ত্র আছে এইগুলো একজনের ভিতরে দিয়ে আমি মরতে চাই বাচ্চা কয় তার মরা তলে ফাইনাল হয়ে গেছে না কখন মরবো জানি না আপনিও মরবেন ম্যান ইজ মর্ট আপনি মরবেন আমিও মরব কিন্তু কথা হলো একটা মরার আগে আমার ভিতরে যা আছে এগুলো একজনকে দিয়ে যাই আমি মরার পর আপনার কামে লাগবে বাচ্চা মনে মনে এমন পোলা কই পাবো এখন একটা আওয়াজ দিয়ে ডাইরেক্ট কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না এটা গল্প قتل أصحاب الأخدود النار ذات والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود
চারটা কসম খাই আমার আল্লাহ এই ওয়াজটা করতেছে আমার নবীর কাছে। বাদশাহ চিন্তা করলো তুই তো মরে যাবি, চেয়ারম্যান সাহেব ধরেন এখন আর তার বেল নেই, সোহেও দেখে না, কানেও হনে না, বয়স হয়ে গেছে, চার পাঁচ বছর চেয়ারম্যানই করছে, চল্লিশ বছর চেয়ারম্যানই করছে, হ্যাঁ চিন্তা করবো হ্যার পোলারে কোন রকম দিয়ে যাও যায় কিনা, ঠিক না বেটি? জোরে করে ক্ষুদা লাগছে, খাওন মা তো আপনার কোনো আছে খিচুড়ি মিশুড়ি নাই, তাহলে বেটা কই কোন আসে বোকা করে না, তবে আপনারা হেরে না খান জান্নাতে খাইতে পারবেন ইনশাল্লাহ বলেন, এটা জান্নাতের বাগান। বাবা আমি জানি এখানে যারা বসে আছেন অনেকে মা নাই বাবা নাই, এই পৃথিবীতে একটা মাত্র দৌড় দিয়েছে বিনা পয়সা, আপনারা আমার পিছনে শ্রম দিছে একটা টাকাও বেতন নাই, সেটা হলো আমার মা, আপনার মা, ঠিক না? আমার মা শুয়ে আছে গোপালগঞ্জের মাটি মেছে, আপনার মা শুয়ে আছে টাঙ্গাল কালিহাতির মাটি মেছে, জীবনে যত জায়গায় যাবেন, হাটে যান, বাজারে যান, মসজিদে যান, মাদ্রাসা যান, কবরস্থানে মানুষকে দাফন করতে যান, মার কথা বলেন না, যারা মার কথা বলে যায় বাবার কথা বলে যায় তার সন্তানও একদিন ভুলে যাবে, অন্তত ওয়াজের মাঠে বইয়ে বছরে একটা দিন এই কবরস্থানে আপনার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, আপনি একদিন শুয়ে থাকবেন, আপনি যদি এদের জন্য এক ফোঁটা পানি না ফেলায় না কাঁদবেন আপনার সন্তান একদিন ওয়াজে আসবে ঠিকই, বাদাম আদা কেজি কিনে চাবাইতে চাবাইতে বাইতে যাবে,